علامہ مشائے کو فشا جی بھی سمیلن 2017 سمانت سبھاپتی منچ بھوشت চট্টগ্রাম নয়, শুধু চট্টগ্রামের বাহির থেকে বিভিন্ন জেলা থেকে আগত পীর মাসাহেব হযরত তসরওয়ানি দ্বীন উলামায়ে কিরাম এবং আমার আজকে যারা দর্শকের অবস্থায় বসে আছেন আমার ইমানি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাত। আজকে আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে কদমে অসংখ্য সালাত ও সালাম জানাচ্ছি, যে আমরা আল্লাহ পাকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে এবং শ্রেষ্ঠ দর্শন নিয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, লাকাদ কান আলাইকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা যে যে ক্লাসের মধ্যে রয়েছি, যে যেভাবে রয়েছি, যে যে প্রান্তে রয়েছি, যে রাষ্ট্রে যে কান্ট্রিতে রয়েছি, সকলের উদ্দেশ্য একটি কোঠায় আসতে হবে। সেই কোঠায় আসতে হলে একজনের নীতিকে তোমাকে মানতে হবে। সেই নীতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছে, সেই নীতিওয়ালা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন নির্দিষ্ট কান্ট্রির জন্য, নির্দিষ্ট জেলার জন্য, কোন নির্দিষ্ট কওমের জন্য তিনি নবী হিসাবে প্রেরিত হয়নি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত সমস্ত মখলুকের যিনি রব, সমস্ত সৃষ্টি জগতের যিনি রব, সেই রব্বুল আলামিন তারই বন্ধু, তারই মখলুক, তারই আপন, তারই যাকে দেখলে তাকে দেখা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখা রায় না। আজকে আহলে সুন্নাতুল জামাতের সমন্বয় কমিটি আমাদেরকে শিক্ষা দিতে হবে, কি চট্টগ্রাম, কি চাঁদপুর, কি কুমিল্লা, কি টেকনাফ থেকে তেঁতুলিয়া, সেটা আমাদেরকে এখন পার্থক্য করার কোনো সুযোগ নেই। আমাদের কলমা যেহেতু, আমাদের আল্লাহ যেহেতু, আমাদের নবী যেহেতু, আমাদের আকীদা যেহেতু, আমরা আহলে সুন্নাতুল জামাত আজকে সমন্বয়ের মধ্যে ঐক্য হয়ে আমরা জাতীয় পার্লামেন্ট পর্যন্ত নারায়ণ সাধারণ সলমান কীভাবে নিতে পারবো, আমাদেরকে আজকে ঐক্য হওয়ার চেষ্টা করতে হবে। এক সময় শুনেছি এক পীর আসলে আর পীর আসবে না, কিন্তু আজকে সেই সমস্ত জিনিস বিয়ে হয়ে গেছে, সেগুলো নিয়ে আর গবেষণা করার কোনো সুযোগ নেই। আমরা চলতে শিখেছি, আমরা বলতে শিখেছি, আমরা দেখতে শিখেছি। অন্য অন্যরা যদি জাতীয় পার্লামেন্টে যেতে পারে মানুষের দর্শন নিয়ে, আমরা প্রিয় নবীর আদর্শ নিয়ে পার্লামেন্টে যাওয়ার জন্য ঐক্য হওয়ার প্রয়োজন আছে কিনা, হাত তুলে বলুন তো আছে কিনা। সেটা আমার পীরমাশায়েক শ্রদ্ধা মহাজন পীরমাশায়েক, আমি সকলের প্রতি অনুরোধ করব, আজকের মঞ্চে যেমনিভাবে আপনারা নিজের গুরুত্বপূর্ণ সময়টুকু ব্যয় করে বাদ দিয়ে যে আহলে সুন্নাত জামার সমন্বয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের যে সম্মেলনে আপনারা এসেছেন, বুদ্ধিজীবী ব্যয়ে এসেছেন, প্রিন্সিপালগণ এসেছেন, অধ্যক্ষগণ এসেছেন, পীরমাশায়েকগণ এসেছেন, আসুন, আমরা আর দেরি করলে হবে না। কারণ আমাদের প্রত্যেকের জানা উচিত, আমাদের প্রত্যেকের পিছে একটা নোটিশ করা হয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আবু সুফিয়ান আবিদুল কাদরি বাপ নই ব্যক্তি, আমি এখনো কি মুসলমান হলাম কিনা, পরিপূর্ণ হলাম কিনা, আমার মৃত্যুর সময় কি শয়তান আমাকে অসহায়তা দিবে, না ইসরায়েলের সেই যান যখন নিবে আমি কষ্ট পাবো, না সেই মুহূর্তে রহমতুল আলম নূর মুজাসসামের চেহারা মোবারক দেখবো, সেই আদর্শের উপর আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। যদি আমরা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আমি যদি নিজের প্রতি নিজে অন্ধ হয়ে যাই তাহলে আমি রবকে কিভাবে চিনব। আসুন আজকের সমন্বয় কমিটিকে আমি মোবারক বানাচ্ছি চাঁদপুর জেলার সমন্বয় হিসেবে,
আহলে সুন্নাতের জামাত তথা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন প্রেসিডিয়াম হিসেবে আমি আপনাদের হাতে ধরে কর জোর করে বলবো, আমরা ওরুসের জন্য সুনির্দিষ্ট একটা সময় ব্যয় করি, আমরা কিভাবে ওরুসের তাবারুক বিতরণ হবে সেটার জন্য আমরা সময় ব্যয় করি, কে কাকে মেহমান আপ্যায়ন করবে সেটা করি, কে কিভাবে উপহার নেবে সেটা করি। আসুন না আমরা একটু ঐক্য হয়ে মনকে কালবকে দিলকে আমাদের নিজের অস্তিত্বকে মিলন করে আমরা হাতে হাত মিলি কাঁধে কাঁধ মিলি বাতিল ফেরকা যদি আজকে ঐক্য হতে পারে। আমি বড় আশ্চর্য হয়ে যাচ্ছি যারা ওপেন বলে টিভিতে বলে যে মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম যদি নূর হয় সেই নবীকে আমরা তালাক দিলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি হাজির নাজির হয় তাকে আমরা তালাক দিলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি এলমে গায়েব জানে এই নবী আমাদের প্রয়োজন নাই তাকে তালাক দিলাম। সাহাবায়ে কেরামের যুগে যদি কথা হতো সঙ্গে সঙ্গে তার তাকে কথা করা হতো। আজকে আমরা মানালাইহি ওয়া সাহাবি দাবি করি, আমরা সুন্নি, আমরা আহলে সুন্নাত, আমরা প্রিয় নবীর গোলাম হিসাবে আমরা জাতীয়ভাবে তার প্রতিবাদ করার প্রয়োজন আছে কিনা। আমি যখন আমাদের আমাদের প্রেসিডেন্ট আল্লামা এম এ মান্নান সাহেব এবং যখন আমাদের মহাসচিব আল্লামা এম এ মতিন সাহেব সহ রাষ্ট্রপতির কাছে আমাদের সাক্ষাৎ করার একটু সুযোগ হয়েছে, সেখানেও পর্যন্ত আমি রাষ্ট্রপতির কাছে এই কথা তুলে ধরতে বাধ্য হয়েছি, মহামান্য রাষ্ট্রপতি আপনার দেশে রসুল কেরিমের শান বিয়াদিবি করা হচ্ছে, যদি আপনি এই দিকে খেয়াল না করুন আল্লাহ রাদার আপনাকে জবাব দিতে হবে। আমরা তো চেষ্টা করি আসন আর বিচ্ছিন্ন নয়, আল্লামা এম এ মতিন আপনাদেরকে ডাক দিয়েছে সামান্য কমিটির মধ্যে আজকে ওলামায়ে কেরাম একত্রিত হয়েছে, আসুন আমরা সেটা ঢাকাতে রাজধানীতে দেখাই দেব, আমরা সেটা আমরা চট্টগ্রাম নয় শুধু টেকনাফ থেকে তেঁতুলি আমরা দেখাই দেব যে আমরা আহলে সুন্নাতের জামাত এক আছি, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব। ইমাম মেহেদী আল ইসলাম আসার আগে বহু ইমাম বাইর হয়ে গেছে, বহু ইমাম বাইর হয়ে গেছে, এমন ইমামদের বড় উসন, কিছু হায়াত ইমাম কিছু মৌত ইমাম, বিভিন্ন রকম হচ্ছে, মানুষের ইমানকে লুট করা হচ্ছে টাকার কারণে ইত্যাদির কারণে, হক কথা বললে আবার টেলিফোন আসে আপনাদের এই মন্তব্য করেছেন প্রমাণ দিবেন, না দিলে চট্টগ্রাম ঢুকতে পারবেন না, ব্রাহ্মণ বাড়ি যেতে পারবেন না, বাংলাদেশ কি আপনার নানার বাড়ি নাকি, যাও হক কথা হাকাল বাতিল, বাতিল যদি 99 জন হয় একজন যদি ইমানদার হয় নবী দর্শন দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে, তার বিনিময়ে তোমাকে হত্যা করা হবে, তোমার প্রাণ খনন করা হবে, প্রাণ চলে যাক অস্তিত্ব চলে যাক, আমাদের ইমানটা যেন ঠিক থাকে, বলেন আমরা ইমান বাঁচাতে চাই কি চাই না। আজকে অনেক সুন্নি সরল মনা আলেমদেরকে বিভিন্নভাবে দাওয়াতের নামে নিয়ে আবার ঐক্য করে তাদের মঞ্চে তুলে আবার প্রচার করে এই ইমামরা আমাদের সাথে আছে, এই ইমামরা আমাদের সাথে আছে, আমি বলবো একটু আমাদের সচেতন হওয়া উচিত, হাজার কোটি টাকা একত্রিত করলো তোমাকে আজরাইল ইসলামের সামনে থেকে রেহাই দিবে না, কোনো টাকা পয়সা ইমান রক্ষা হবে না। তাই আজকে আমি কিন্তু প্রস্তুতি ছিলাম না, হঠাৎ করে আমাকে বক্তব্য রাখার জন্য বলা হলো, তাই আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আয়াতে কেরিমা পড়েছি মায়ের বাড়িতে নানার বাড়িকে ইচ্ছা বলে লাভ নাই, যাল হক ওয়াজা হাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, আজকের যে সমন্ন হয়েছে শান্তির জন্য অশান্তির বিরুদ্ধে, ঐক্যর জন্য অনৈক্যর বিরুদ্ধে, এই জন্য আমার ভাইয়ের আসন আমরা আর ভাগাভাগি না করে এই পিসাবের বাড়ি এখানে ওই পিসাবের বাড়ি এখানে ওই পিসাবের 10,000 মরিদ এই পিসাবের 3 মরিদ আমরা আর এই এই দ্বন্দ্ব না করে আসন আমার 5 ডান হাতের 5 অঙ্গুলের দিকে তাকান, ক্ষুধার্ত মানুষ যখন খেতে যায় 5 আঙ্গুলের মাথা একত্রিত হয়ে যায়, যদিও এক একটা আঙ্গুল ছোট একটার থেকে একটা বড়, কিন্তু খাওয়ার বেলায় যখন ঐক্য হয়ে যায় আসুন আমরা ইমানের জন্য ঐক্য হতে চাই না, সকলকে ঐক্যের আহ্বান করে আবু সুফিয়ান আবিদুল কাদরী বক্তব্য এখানে শেষ করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।